হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। আমার হাতে যে পাতাগুলি দেখছেন ভালো করে দেখুন, চিনতে পারছেন? আসলে আমাদের হাতের কাছে প্রকৃতি সাজিয়ে রেখেছে নিজের ডালি। আমাদের কেবল সেই ডালি থেকে সঠিক জিনিসটা তুলে নিতে হবে, তবেই আপনার শরীর অনায়াসে ভালো থাকতে পারবে। আপনার হাতের কাছে থাকা এই পাতাটি হলো পুদিনা পাতা। এই পুদিনা পাতা প্রত্যেকের শরীর ভালো রাখতে পারে, তাই এই পাতা হতে পারে একাধিক সমস্যার সমাধান। আসলে এই পাতার গুণের শেষ নেই। এই পাতার সমস্ত গুণাগুণ জানার পর আপনি বাজারে গেলে খুঁজে হলেও পুদিনা পাতা বাড়িতে কিনে আনবেন। আজকের ভিডিওতে এই পাতার সমস্ত গুণাগুণগুলি এক এক করে বলে দেব, তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন, অল অপশনটিতে এটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, ক্যালসিয়াম, কেরোটিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ। এই সমস্ত উপাদানগুলি শরীর ভালো রাখতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। সব থেকে বড় কথা হলো, এই পাতার রস শরীরে কিছুটা হলেও কুলিং এফেক্ট আনতে পারে। অর্থাৎ এই পাতার রস খাওয়ার পর আপনার শরীর কিছুটা হলেও ঠান্ডা হয়ে যায়। পুদিনা পাতা নিয়মিত খাওয়া শুরু করলে শরীরে হজম সহায়ক পাচক রসের ক্ষরণ বাড়তে শুরু করে, ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। এতে শরীরের ওজন বাড়ার আশঙ্কা অনেকটা কম হয়। যারা ওজন কমানোর প্ল্যান করছেন, তারা রোজের ডায়েটে পুদিনা পাতাকে অন্তর্ভুক্ত করুন। পুদিনা পাতার রসে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিসেপটিক প্রপার্টিস, যা ত্বকের অন্তরে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে, ফলে ত্বকের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। যেমন কমে, তেমনি ব্রণ এবং পিম্পলস জাতীয় স্কিন ডিজিজের প্রকোপ হ্রাস পায়। যদি অনিয়ম বেনিয়ম খাওয়া দাওয়ার কারণে প্রায়শই বুক জ্বালা, চোরা ঢেকুর ওঠার মতো সমস্যায় ভুগে থাকেন, তাহলে পুদিনা পাতার রস খেতে পারেন। আগেই বলেছি, এই পাতার রস পাচক রসক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে একদিকে যেমন গ্যাস অম্বলের মতো সমস্যা কমে, সেই সঙ্গে বদহজমের মতো রোগও ধারে কাছে ঘেঁষতে পারে না। পুদিনা পাতায় উপস্থিত বেশ কিছু উপকারী এনজাইম শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে দেহের অন্দরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার কোনো সুযোগই দেয় না, ফলে এই ধরনের মারণ রোগ হওয়ার সম্ভাবনাও কমে যায়। পুদিনা পাতার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস মুখগহ্বরে বাসা বেঁধে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে তো ফেলেই, সেই সঙ্গে মুখের দুর্গন্ধ দূর করতেও বিশেষ ভূমিকা নেয়। দাঁতের যে কোনো সমস্যায় পুদিনা পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এই পাতা নিয়মিত খাওয়া শুরু করলে ব্রেন পাওয়ার এতটা বেড়ে যায় যে স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি এবং মনোযোগও বাড়তে শুরু করে। এই কারণে ছোট বাচ্চাদের প্রতিদিন খাবারের সঙ্গে পুদিনা পাতা খাওয়ানো উচিত। এছাড়াও গবেষণায় দেখা গেছে, স্ট্রেস, ক্লান্তি ও মাথার যন্ত্রণা দূর করতে পুদিনা পাতায় দারুণ ফল মেলে। বন্ধুরা, এই পাতার উপকারিতা বলে শেষ হবে না। ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।